আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতু। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমার একটা জিনিস, আমি যে স্পেসিফিক যে কোশ্চেনটা করার জন্য আপনার কাছে হ্যাঁ ফোন দিছি বলতেছি, সরি, মানে অ্যাড হয়েছি, সেটা হচ্ছে আসিফ মহিউদ্দিনের যে কভার ফটো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তা ওনার কভার ফটোতে দেখবেন, আপনি হয়তো মার্ক করছেন যে একটা লোগো মতো আছে, লোগো, হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে এন্টিক্রাইস্ট, এন্টিগ্রাইট, হ্যাঁ ইলুমিনাটি, ইলুমিনাটি। হ্যাঁ তা ইলুমিনাটি, ইলুমিনাটির ওইটা আমি যেটা, তাহলে উনি উনি যে উনি যে বলতেছে যে আমরা কোনো ধর্ম টর্ম মানি না, সৃষ্টিকর্তা মানি না, কোনো কোনো ক্রিয়েটর নাই, তো কিন্তু দেখা যাচ্ছে কি তারা স্যাটানের পূজারী, এরকম একটা ভাব আমার কাছে মনে হলো। আপনার মতামত কি এরকমই। এটা বলেন তো? ব্যাপারটা হলো যে আসিফ মহিউদ্দিন যাই ওনার ফেসবুক ওয়ালে কি থাকবে বা ইয়া থাকবে, এটা ওই ওই যা ওরে যারা অ্যাপয়েন্ট করছে তারাই ওটা ডিসাইড করে দেয়, জি জি ঠিক আছে। ওই যে আপনি একটা দেখবেন যে লাল একটা মহিলা, হ্যাঁ মানে একটা হ্যাঁ হ্যাঁ মহিলা বোরখা ছেড়ে দিল আর শয়তানের পাশে রিয়েলিটি। যে সবাই ইয়া করলো, এই লাল মহিলাটা বোরখা ইয়া বাইবেলে উল্লেখ আছে, এটা হলো জি, শয়তান বা শয়তানের কিছু একটা ইয়ে আর কি, ওই লাল মহিলাটা শয়তানের এটা ছায়া, নিয়ে, হ্যাঁ শয়তানের ছায়া, শয়তানের ছায়া। শ্যাডো। হ্যাঁ, তো এগুলা যারা একটু টুকটাক ইলুমিনাটি সম্পর্কে জানে তারা মোটামুটি ইয়া করে। এখন আসিফ জি, মহিউদ্দিন আরেকটা জিনিস এটা হলো আমি যে, আসলে হ্যাঁ বলেন। না বলতেছিলাম যে আরেকটা ব্যাপার হলো যে এখন বর্তমানে নাস্তিকতার চ্যাপ্টার প্রায় মোটামুটি ক্লোজ, এটা ইউরোপে ক্লোজ হোক, ক্লোজ, হ্যাঁ ইউরোপে হোক বা এইসব দেশে, এই বাংলাদেশে তো ওগুলো ট্রেন্ড ট্রেন্ড ফ্যাশন ফ্যাশন ছেলে কিছু কিছু ইয়াং পোলাপানের কারণে ফ্যাশন এই আর কি, তো এটা মোটামুটি শেষ হয়ে আসতেছে। অনেকেই আমরা আসলে মুসলমানরা একটু গভীর ঘুমে আছি, আমরা অনেকেই জানি না যে দাজ্জাল, মাসিহু দাজ্জাল, যে দাজ্জাল আসার আগে হ্যাঁ হ্যাঁ ইয়াটা হবে যে থার্ড টেম্পল, জেরুজালেমে থার্ড টেম্পল, তৃতীয় মন্দির নির্মাণের এখন প্ল্যান চলতেছে ওইটা। এখন আমাদেরকে ডাইভার্ট করার জন্য, আমাদের মনোযোগটা ঘুরানোর জন্য এই প্রত্যেক দেশে এরকম আসিফ মহিউদ্দিন সেট করে রাখছে যে তোমরা ওগুলো নিয়ে ব্যস্ত থাকো, আমরা চাঁদের এজেন্ট জন্য এজেন্ট তৃতীয় মন্দিরটা বানায় ফেলি আর কি, এই আর কি, আর কিছুই না। হ্যাঁ, আসলে এগুলা আমাদের ইয়াং জেনারেশনের উচিত যে জোর, মানে খুব ডিপলি পড়াশোনা করে ওদের একদম পড়াশোনা মুখে করা, ঝামা ঘষে দেয়া, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে কোরআনের আর এবং উপরে, আমি ওই যে ওই কথাটা একটু কোট করতে চাচ্ছি, ইমাম বুখারীর, সম্ভবত ইমাম বুখারী বলছিলেন যে কথা এবং কর্মের পূর্বে বিদ্যা, এটা সবচেয়ে বেশি জরুরি, হ্যাঁ আমাদের বকাবাজি করে গায়ের জোর দিয়ে কিছু হবে না। এইটা না, হ্যাঁ আর আরেকটা জিনিস হলো যে আমাদের মুসলমানদের বর্তমানে যেটা করণীয় সেটা হলো, সেটাও কোরআন শরীফের দেওয়াই আছে যে ইয়া ইউল্লা জেনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, যে তোমরা তোমাদেরকে আর তোমাদের পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তো এখন আমাদের জন্য মোস্ট যেটা কাজ হতেছে আসিফ মহিউদ্দিন, এগুলা তো আসলে এমনিই উড়ে যাবো, এগুলো আমরা চেষ্টা করারও কোনো দরকার নেই, এমনিই চলে যাবো, এটা সময়ের প্রয়োজনে আসছে, এটা সময় যখন শেষ হয়ে যাবো তখন চলেও যাবো, কিন্তু আমাদের জন্য এখন যেটা করণীয় সেটা হচ্ছে আগে নিজেকে মুসলমান হিসেবে গড়ে তোলা এবং নিজের পরিবারকে বেশি বেশি দাওয়াত দেওয়া ইসলামের প্রতি ইয়া করার জন্য, কারণ সময়টা আমরা মোটামুটি প্রায় একটা কাছাকাছি সময়ে আইসে পড়ছি। যাই হোক, তো ভাইয়া, হ্যাঁ ভাই, শুনতেছি, বলেন হ্যাঁ তো আসলে যে আপনার যদি আর কোনো কোয়েশ্চেন থাকে আপনি বলেন আমার না না ফোনে। না কোশ্চেন নাই, ঠিক আছে ভাই, হ্যাঁ আপনি ইয়ে করেন, আমি শুনতেছি আপনার লাইভ, না আপনি আপনার আমাকে যদি ইয়ে করে দেন, আমার ওই যে আমাদের আমি ছিল শুনি আপনার তানভীর লাইভ ভাই, রেগুলার শুনি। হ্যাঁ জি জি, তানভীর ভাই রিয়াক্ট করেন, তানভীর ভাই, ঠিক আছে, ওকে তাহলে ভালো থাকেন, জি জি, আসসালামু আপনি আলাইকুম। ভালো থাকেন, সালাম।